কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলির স্বচ্ছ ও সঠিক রূপায়ণ, ব্যয় সংক্রান্ত তথ্য জনসমক্ষে আনা, আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ ইত্যাদি দাবিতে বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিল বিজেপি। আরামবাগে এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা চিন্ময় মল্লিক, সুমন তেওয়ারি, কিঙ্কর পাল, বিশ্বজিৎ ঘোষ, অরবিন্দ সমাজী প্রমুখ। গোঘাট 1 নম্বর ব্লকে ছিলেন মধুসূদন বাগ, শিশির রায়, অশোক রায়। গোঘাট 2 নম্বর ব্লকে ছিলেন তপন রায়, লক্ষ্মীকান্ত বিশ্বাস। খানাকুল 2 নম্বর ব্লকে ছিলেন অসিত কুণ্ডু, সুব্রত রানা, জানকীনাথ আদক প্রমুখ। পুরসুরা ও খানাকুল 1 নম্বর ব্লকেও স্থানীয় ও জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের সদর পোষণ এবং দুর্নীতির বিরুদ্ধে আজকে আমরা বিধায়ককে ডেপুটেশন দেব। তা আমরা কিছুদিন আগে বিভিন্ন পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিয়েছি, সেই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে আমরা যখন যাই তখন প্রধান সাহেবকে আমরা জিজ্ঞাসা করি যে আপনারা এই যে বর্তমানে 2014 সাল থেকে 2013 সাল থেকে যে পঞ্চায়েত নির্বাচন হলো তার একটা হিসাব নিকাশ আমাদের কাছে দিন। তখন পঞ্চায়েত সাহেব প্রধানরা বলছেন যে আমরা তো প্রধান এখন নতুন হয়েছি, আমরা এর হিসাব কি করে দিতে পারবো। আমাদের কর্মসূচি চলতে থাকবে এবং আমাদের বক্তব্য এখন আমরা মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে যাব। যারা যাবেন আমি তাদের নাম ঘোষণা করছি। লক্ষ্মীকান্ত বিশ্বাস, সুনীল কোনার, অনিল কুণ্ডু, শশাঙ্ক বাগ, তপন রায় এবং পাবলো রায়, এই 6 জন সমষ্টি অঞ্চলের বিশেষ করে গোঘাট 2 নম্বর বিডিও অফিসে আজকে আমরা ডেপুটেশনের ব্যবস্থা, এটা আমরা করিনি, এটা আমাদের পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত বিডিও অফিসে আজকে ডেপুটেশন দেয়া একটা টাইম করে দিয়েছে 2 থেকে 3টের মধ্যে আমাদের ডেপুটেশনের একদম সার্বিক বিডিও অফিসে এগুলো সমস্ত দাবি দেওয়া, একদম সমস্ত কিছু কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত যে সমস্ত প্রজেক্ট বা যোজনাগুলি তার সঠিক রূপায়ণের দায়িত্ব বিডিও অফিসকে দিতে হবে।